বিশ্বের সবচেয়ে গভীর খাতের গভীরতা কত জানেন? বলা যায় এ খাতের গভীরতা অনায়াসে গিলে নিতে পারে গোটা একটা হিমালয়কে। শুনতে অদ্ভুত হলেও কথাটা সত্যি। উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে ছড়ানো এই খাতের গভীরতা 11.03 মিটার, যার কাছে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের শিশু। প্রশান্ত মহাসাগরের পশ্চিমে মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছে রয়েছে বিশ্বের সবথেকে গভীর আর রহস্যময় এই খাত। 16 শতকে প্রশান্ত মহাসাগরের এই এলাকাগুলো ছিল স্পেনের উপনিবেশ। স্পেনের রাজা তখন চতুর্থ ফিলিপ, তার রানীর নাম ছিল মারিয়ানা। রানী মারিয়ানার সম্মানেই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের নাম রাখা হয়েছিল মারিয়ানা দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জের কাছে হওয়ায় 2550 কিলোমিটার লম্বা আর প্রায় 70 কিলোমিটার চওড়া এই খাতের নাম মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা খাত ঠিক কতটা গভীর তা মাপার তোড়জোড় চলে আসছে বহু বছর ধরে, চেষ্টাও কম হয়নি। কিন্তু 1960-এর আগে সাফল্যের মুখ দেখেননি বিজ্ঞানীরা। এই গভীর আর রহস্যময় খাতের টানে বিভিন্ন সময়ে ছুটে গিয়েছেন বহু বিজ্ঞানী। তবে 1960 সালের জানুয়ারি মাসে ইতিহাসের গভীরতম ডুবটি দেয় ফরাসি সাবমেরিন বাথিসকাপ পিএস্তো। যদিও 10,900 মিটারের নিচে নামতেই পারেননি অভিযাত্রীরা, তুলতে পারেননি ছবিও। আশ্চর্য এক রহস্যময় মেঘ ঘিরে ছিল তাদের যাত্রাপথ। সমুদ্রের এত নিচে মেঘ কোথা থেকে এলো সে রহস্যের উত্তর পাওয়া যায়নি আজও। বিজ্ঞানীরা মনে করেন এই মারিয়ানা দ্বীপপুঞ্জ আসলে ডুবো আগ্নেয়গিরির মাথা। প্রাকৃতিক নানা বিপর্যয়ে সমুদ্রের একদম নিচের অংশে শত শত বছর ধরে আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত ঘটেছে তা থেকেই তৈরি হয়েছে মারিয়ানার প্লেট। কোনো এককালে প্রকৃতির খেয়ালে প্রশান্ত মহাসাগরীয় প্লেটের সঙ্গে ফিলিপাইন প্লেটের সংঘর্ষ ঘটে, যার ফলে বিশালাকৃতি প্রশান্ত মহাসাগরীয় প্লেট চলে আসে ফিলিপাইন প্লেটের নিচে, আর তার ফলেই প্রশান্ত মহাসাগরের জলের তলায় জন্ম নেয় এক গভীর খাত। মারিয়ানার দ্বীপগুলো দাঁড়িয়ে আছে এইসব প্লেটের উপরে। মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশটার নাম হচ্ছে চ্যালেঞ্জার দ্বীপ। গুয়াম দ্বীপের 340 কিলোমিটার দূরে ইংরেজি ভি অক্ষরের মতো দেখতে এই অংশটাই নাকি পৃথিবীর গভীরতম বিন্দু, যার গভীরতা 11,000 মিটারেরও বেশি। চ্যালেঞ্জার 2 নামে একটা জাহাজের নাবিকেরাই নাকি প্রথম হদিস পান এই ট্রেঞ্চের। হিসেব করে দেখা গেছে সমুদ্রের নিচে 1,000 মিটার তলদেশ পর্যন্ত সূর্যের আলো পৌঁছতে পারে, তারপর শুধু অন্ধকার, ঘন কালো জল আর রহস্যময় আরেক জগতের ইশারা। খুব স্বাভাবিকভাবেই 11 কিলোমিটার গভীর চ্যালেঞ্জার দ্বীপ পর্যন্ত সূর্যের আলো পৌঁছানোর কোনো সম্ভাবনাই নেই। একে তো সূর্যের আলো নেই, তার উপর ভূপৃষ্ঠ থেকে এত নিচে, ফলে ওই অংশের তাপমাত্রাও অসম্ভব কম। হাড় হিম করা সেই তাপমাত্রা দক্ষিণ মেরুর শীতলতম অংশের থেকেও অনেক বেশি। এত গভীরে এই ঠান্ডায় জলের যে ঘনত্ব স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি থাকে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সোজা কথায়, পৃথিবীর শীতলতম বিপজ্জনক অঞ্চল এই খাদ। গভীরতা যতই বাড়ে জলের চাপও বাড়তে থাকে সেই হারে। 11,000 কিলোমিটার গভীরে এই প্রবল জলের চাপ কেমন হতে পারে আন্দাজ করতে পারছেন। জলের সেই অতি মানবিক চাপ ইস্পাতও বাঁকিয়ে দিতে পারে অনায়াসে। খাতের এই অস্বাভাবিক গভীরতায় জলের চাপে ক্যালসিয়াম দ্রবীভূত হয়ে যায়, আর ক্যালসিয়াম দ্রবীভূত হলে প্রাণীদেহের হাড়ের গঠনও সম্ভব নয়, অন্তত বিজ্ঞান তেমনই বলে। আর আশ্চর্যের ব্যাপার এখানেই, মারিয়ানা ট্রেঞ্চের ভয়ঙ্কর গভীরে যেখানে জলের প্রবল চাপে লোহা পর্যন্ত বেঁকে যেতে পারে, সেই বিপজ্জনক তলদেশেই সন্ধান পাওয়া গেছে অদ্ভুত দেখতে কয়েকটা প্রাণীর। এই আশ্চর্য আর রহস্যময় খাত নিয়ে নাবিকদের মুখে মুখে ছড়িয়ে আছে নানান গল্পকথা। প্রথম প্রথম হেসে উড়িয়ে দিলেও কিছু খটকা দেখা দিয়েছিল অভিযাত্রীদের মনেও। ফরাসি সাবমেরিন বাথিসকাপ পিএস্তো এর প্রধান দুই কাণ্ডারি ইঞ্জিনিয়ার জ্যাক পিয়ার আর মার্কিন লেফটেন্যান্ট ডোনাল্ড ওয়ালশ লক্ষ্য করেন অত গভীরে দৈত্যাকার জলের চাপের মধ্যেও প্রাণের উপস্থিতি। অভিযান চলাকালীন তারা নাকি জলের মধ্যে এক ভয়ঙ্কর দানবাকৃতির জীব দেখতে পান। ওই জলের চাপে সেখানে প্রাণীদেহের হাড় তৈরি হওয়াই সম্ভব নয়, সেখানে অমন বিশাল দানবীয় আকৃতির প্রাণী এলো কোথা থেকে? এ প্রশ্নের উত্তর ছিল না অভিযাত্রী দুজনের কাছেও। তাদের বক্তব্য অনুযায়ী সেই বিশালাকায় প্রাণীটি আমাদের চেনা জীবজন্তুদের কেউ নয়। প্রাণীটা নাকি কিছুক্ষণ সাবমেরিনের দিকে তাকিয়ে তারপর হঠাৎ
একেবারে অদৃশ্য হয়ে যায়। বহু খোঁজাখুঁজি চালিয়েও তাকে দেখতে পাওয়া যায়নি। আর কিছু বৈজ্ঞানিকদের মতে সেটা ছিল একেবারে অপরিচিত কোনো সামুদ্রিক জীব। আবার কোনো কোনো বিজ্ঞানী মনে করেন সেটা ছিল হারিয়ে যাওয়া প্রাচীন সামুদ্রিক জীবদের বংশধর। বাস্তবে সেটা কি ছিল জানা যায়নি আজও। এই ঘটনার ঠিক 25 বছর পর আমেরিকার কিছু বিজ্ঞানী মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে নতুন করে রিসার্চ শুরু করেন। তাদের সাবমেরিনের নাম ছিল গ্রাম্মার চ্যালেঞ্জার। ওই রিসার্চের মূল উদ্দেশ্য ছিল সমুদ্রের গভীরের শব্দকে রেকর্ড করা। সেই উদ্দেশ্য নিয়েই ধাতুর তৈরি একটি গোল জল নিরোধক বস্তুকে মোটা তার দিয়ে বেঁধে জলে নামানো হয়। কিন্তু সেখানেও ঘটে এক আশ্চর্য বিপত্তি। গোলকটা জলে নামিয়ে কিছুক্ষণ অপেক্ষার পর রিসার্চার টিম অবাক হয়ে দেখে সেই গোল ধাতব বস্তুটির ওপর অমানসিক টান পড়ছে। যেন মনে হচ্ছিল নিচের জলের গভীরে কেউ ওটাকে ধরে টানছে। অবস্থা সুবিধের নয় বুঝতে পেরে বিজ্ঞানীরা তার সমেত ধাতুর গোলকটিকে উপরে টেনে তোলার চেষ্টা করেন। অনেক টানাটানি করে গলদঘর্ম হলেও সেটা জল থেকে টেনে তোলা সম্ভব হচ্ছিল না। মনে হচ্ছিল জলের গভীরে আসুরিক শক্তির কেউ ওটাকে টেনে রেখে দিয়েছে। বেশ কিছুক্ষণ টানাটানির পর নিচের টান যেন কিছুটা আলগা হয়ে যায়। সেই সুযোগে হ্যাচকা টানে গোলকটাকে জল থেকে টেনে তোলা হলে তার চেহারা দেখে চমকে ওঠেন বিজ্ঞানীরা। শক্ত ওই ধাতব গোলকটাকে কেউ যেন কামড়ে তুবড়ে দিয়েছে। ধাতুর গায়ে ফুটে আছে অজানা কার দাঁতের দাগ, এমনকি লাগোয়া তারটাও ক্ষত বিখ্যাত। এই ঘটনায় বেশ ভয় পেয়ে যান বিজ্ঞানীরা। অনুমান করা হয় কোনো বিশালাকার প্রাণী দাঁত দিয়ে কামড়ে ধরে রেখেছিল ওটাকে। গোল বস্তুটির মধ্যে দাঁতের দাগ, ছিন্ন ভিন্ন তার এবং আগের রিসার্চের তথ্যের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে গবেষণা করার পর বিজ্ঞানীরা যা অনুমান করেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো। তথ্য প্রমাণ মিলিয়ে মারিয়ানা খাতের ওই রহস্যময় অপরিচিত প্রাণীটার সাথে মেগালোডন হাঙরের বড় মিল খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। প্রাচীন পৃথিবীর সবচেয়ে বড় শার্ক বা হাঙরের নামই মেগালোডন। প্রাগৈতিহাসিক ওই হাঙরের ওজন ছিল 48 টন এবং লম্বায় প্রায় 55 ফুট। আজকাল সমুদ্রে যে হাঙর দেখতে পাওয়া যায় তাদের তুলনায় প্রায় 3 গুণ বড় ছিল মেগালোডনের আকৃতি। এদের খাদ্য ছিল তিমি মাছ আর ডলফিন। এখানে শেষ নয়, আরও আশ্চর্যের ব্যাপার হলো কয়েক লক্ষ বছর আগেই এই প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তাহলে কি একেবারে হারিয়ে যায়নি মেগালোডেনেরা? তাদের কিছু উত্তর পুরুষ আজও বেঁচে আছে মারিয়ানা খাতের বিপজ্জনক গভীরে। এরকমটাই কি আশঙ্কা করা যায়? এসব প্রশ্নের উত্তর মেলেনি আজও। এর কিছু বছর পর জাপানের একটা জাহাজ যাচ্ছিল ওই মারিয়ানা ট্রেঞ্চের উপর দিয়ে। আচমকা একটা খুব বড় ঢেউ ওঠে জাহাজটার সামনে। ঢেউটা এতই বড় ছিল যে জাহাজটা আর একটু হলেই কাত হয়ে ডুবে যেতে বসেছিল। সে সময় নাবিকেরা লক্ষ্য করেন ঢেউটা শুধুমাত্র জাহাজের সামনেই উঠেছে, বাকি চারপাশে ঢেউ বা ঝড়ের লক্ষণ মাত্র নেই। সমুদ্র নিস্তরঙ্গ। আচমকা কিছু নাবিক হঠাৎ লক্ষ্য করেন তাদের প্রায় জাহাজের নিচ দিয়ে চলে যাচ্ছে একটা কালো বিরাট কিছু। সেটা কি ঠিকমতো বোঝার আগেই ঢেউয়ের নিচে হারিয়ে যায় সেই রহস্যময় কালো প্রাণী। এমনিতেই রহস্যের অন্ত নেই প্রশান্ত মহাসাগরে। বলা হয় এই মহাসাগরের মাত্র 5% জানা গেছে, বাকি রহস্যের চাদরে মোড়া আজও। আর মারিয়ানা খাত অনেক যুগ আগে থেকেই সময় যেন থমকে আছে সেখানে। মেগালোডনের উপস্থিতি নিয়ে সংশয় থাকলেও এই খাতের গভীরে আরও যেসব আশ্চর্য প্রাণীর দেখা মিলেছে তারাও কম রহস্যময় নয়। সমুদ্রের এত গভীরে জলের চাপে হিমশীতল ঠান্ডায়ও ওই প্রাণীরা কীভাবে বেঁচে আছে সেটাও রহস্য। আমাদের চেনা জগতের বাইরের অজানা আরেক জগৎ যেন বেঁচে আছে এই মারিয়ানা খাতের বুকে। বিজ্ঞানীরা আজও কুলকিনারা পায়নি যার। সত্যি কি প্রাগৈতিহাসিক প্রাণীরা বেঁচে আছে সমুদ্রের নিচের রহস্যময় অন্ধকারে, নাকি ভিন গ্রহের দৈত্যাকার কোনো জন্তু ঘাঁটি গেড়েছে পৃথিবীর গভীরতম তলদেশে? সে রহস্য যেন চাপা পড়ে আছে অন্ধকারে প্রশান্ত মহাসাগরের লোনা জলের গভীরে।